দাদা, রান্নাঘর, বাথরুম বা প্যাসেজে যে লক ছাদ করা হয়, হ্যাঁ, লফট হবে আর কি, তার উচ্চতা কি ভালো? 7 ফুট উচ্চতাতে যেটা করা হয়, এটা ভালো না মন্দ, এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা কিন্তু চলবে। প্রথম কথা হচ্ছে, ভিডিও তো রোজই বানাই, তবে ভিডিও শুরু করার পূর্বে এত সুন্দর একখানা কমেন্ট, যেটা আমাদের সামনে তুলে না ধরলে আমার কিন্তু মন মানছে না। আচ্ছা, গুরুপদ মণ্ডল বলছেন, আমি একজন রাজমিস্ত্রি, আমি চাই দুনিয়ার সব মানুষ এই ভিডিও দেখে সচেতন হোক, কারণ মিস্ত্রিরা বেশি টাকা লাভের জন্য কাজ ক্ষতি করে আসে, তারা দেখেও দেখে না। দেখুন, নিজে একজন রাজমিস্ত্রি হয়েও তিনি অকপটে স্বীকার করছেন যে কি ভুলগুলো মিস্ত্রিদের মাধ্যমে হয়। এই ধরনের মিস্ত্রিদের প্রতি সত্যি আমার সম্মানটা বেড়ে গেল। ওই জন্য বলি, যে সমস্ত মিস্ত্রিরা ভিডিও দেখে অনেক সময় রাগ করে, তাদেরকে বলছি এদেরকে দেখে শেখো, এরাও মিস্ত্রি, কিন্তু এরা সঠিক কাজটাকে মূল্য দিতে জানে। এটাই আমি ভিডিওর শুরুতে বললাম। তার আগে আরও একটি কমেন্টকে আমি আপনাদের সামনে তুলে ধরে নিতে চাই। সেটা হচ্ছে যে সুমন রয় বলছেন, দাদা, তোমার মতো এত সুন্দর ভিডিও আর কোনো ইউটিউব চ্যানেলে আর নেই, আমি গ্যারেন্টি দিতে পারি। আর দাদা, অসংখ্য ধন্যবাদ ভিডিও দেওয়ার জন্য। বোঝা গেল? তো এই দুটো কমেন্ট আজকে আমি তুলে ধরলাম। এরকমই আপনারাও যদি ভালো কমেন্ট করেন ভিডিওর মাঝে, আমি কিন্তু তুলে ধরব। তো চলুন ভিডিওটা শুরু করাই। প্রথম কথা হচ্ছে, এই রান্নাঘরের মাথায় বা বাথরুমের মাথায় আপনি যদি সানসেট দেন, এবং শুধু একটা ছোট সানসেট করলেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু পুরো লফট, মানে একটা পুরো বাংকার পুরো ঘরটার মাথাতে পুরো দিয়ে দেয়া, তার ফলে কী সমস্যা হয় সেটা নিয়ে আজকের ভিডিওটা। খুব মন দিয়ে একটা কথা শুনবেন, আমাদের যে ভেন্টিলেশান সিস্টেমটা সেটা কী? ভেন্টিলেশান সিস্টেমটা হচ্ছে যে ঘরের মধ্যে যে গরম হাওয়াটা উৎপন্ন হবে, আমি আবারও বলছি যে কীভাবে ঝড় সৃষ্টি হয় আপনারা নিশ্চয়ই জানেন, ছোটোবেলায় পড়েছেন, কী পড়েছেন, যে নিচের গরম হাওয়া উপরে উঠে যায়, একটা শূন্যস্থান পূরণ হয়, দেখবেন গুমশুনি গরম থাকে, বলে না যে ঝড় আসার আগে দেখবেন গরম থাকে। কেন গরম থাকে? এটা সেই গরমটা যে গরম হাওয়াটা বেরিয়ে গেছে, ওখানে শূন্যস্থান হয়েছে, আর সেই শূন্যস্থান পূরণ করার জন্য চারপাশ থেকে শীতল বাতাস ছুটে আসে, এবং যেটাকে আমরা ঝড়ের আকারে দেখি। ঠিক সেরকমই একটা জিনিস এখান থেকে বোঝাতে চাইবো সায়েন্সটা, যে গরম হাওয়া কিন্তু উপরে উঠবে, ঠিক আছে, এবং সেই জায়গায় শীতল হাওয়া নিচে আসবে। এখন ঘটনা হচ্ছে, ঠিক আমাদের ঘরগুলো, সেটা রান্নাঘর হোক, টয়লেট হোক, বা অন্য যে কোনো ঘর হোক, সেখানেও কিন্তু একটা ফান্ডামেন্টাল জিনিস কাজ করে। যখন আমরা ঘরের মধ্যে থাকি, রান্নাঘরে যেমন রান্নাবান্না হয়, বা এমনি নর্মাল ঘরে যখন 4-5টা লোক থাকে তাদের নিঃশ্বাস প্রশ্বাসে যে ঘরের মধ্যে গরম হাওয়াটা হয়, সেটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে যায়, এবং উপরে যদি ভেন্টিলেটর থাকে সেটা উপর দিয়ে কিন্তু বেরিয়ে যায়। খুব ভালো করে বুঝতে হবে, মানে গরম হাওয়াটা তুলনামূলকভাবে ভারী, ভারী হাওয়াটা যখন গরম হয়ে হালকা হয়ে যায় তখন সেটা উপরে উঠে যায়, নিয়ে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায়। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এবং তার জন্য ন্যূনতম কোন হাইটটা থাকা দরকার? আমাদের যে জানালাগুলো থাকে, আপনাদের একটা জিনিস বোঝানোর জন্য বলছি, একটা ছবি সহকারেও দেখাবো, যে 2.5 ফুট লেভেলের জানলা আছে, বাতাস থেকে যে মৃদু মন্দ বাতাস আসছে সেটা জানলা দিয়ে ঢুকলো, তাহলে জানলার যে লেভেলটা, মানে 6-7 ফুট পর্যন্ত ওই ঘরের মধ্যের হাইটে কিন্তু আপনার ভারী বাতাস রয়েছে। তুলনামূলকভাবে তাহলে যে বাতাসটা গরম হয়ে গেল সেই বাতাসটা তো উপরে উঠতে চাইছে, কিন্তু সেটা কিন্তু উপরে উঠতে আপনি দিচ্ছেন না যখন আপনি এই ধরনের ছাদ বাংকারের আকারে করে দিচ্ছেন, যেটাকে লফট ছাদ বলা হচ্ছে, আপনি করে দিচ্ছেন। বোঝা গেল? তো এখন যেটা ঘটনা সেটা হলো কি, যে কেন আমরা বারণ করি? আপনি যদি শুধুমাত্র লফটার মধ্যে কি রাখবেন সেটা আগে ভাবুন, ওই অঞ্চলটার মধ্যে। যদি মনে হয় যে 4টে থালা বাসন রাখবো, যদি মনে হয় 4টে বাক্স প্যাডরা ঢুকিয়ে রাখবো, তাহলে আমি আপনাদেরকে একটা সাজেশান দিই, আপনি ওইটা করে আপনার ঘরের কমফোর্টেবিলিটি ফ্যাক্টরটাকে ডাউন না করে আপনি ঘরের মধ্যে একটা 6x7 ফুটের ছোটো পাড়া স্টোর রুম বানিয়ে দিন না। বিল্ডিং প্ল্যানের সাথে ইঞ্জিনিয়ারকে বলুন না যে ঘরের মধ্যে, বাড়িটার মধ্যে একটা ছোট্ট স্টোরেজ প্যাসেজ করে দিন, ঠিক আছে? তো তাহলে কী হবে, আপনি সেই জায়গাটায় দেখলেন যে মেন যে আমার রান্নাঘর বা টয়লেটটা সেটার মাথায় কিন্তু সেই ছোট হয়ে গেল না, ঘরের হাইটটা কমে গেল না, যার ফলে কী হবে, সেই রান্নাঘরে বা টয়লেটের যে গ্যাসটা বা সেই গরম বাতাসটা সেটা উপরে উঠে যাবে, যে 10 ফুট যে রুম হাইটটা পায় সেখানে উপরে উঠবে এবং উপরে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যাবে, যার ফলে ঘরে কিন্তু এয়ার সার্কুলেশনটা খুব ভালো বজায় থাকবে, তাহলে রান্নাঘরে রান্না করতে ঢুকে কষ্ট হবে না।
একে তো রান্নাঘরে দেখবেন আগুন জ্বলছে, সে যতই এখন নতুন টেকনোলজি মাইক্রো ওভেন ইন্ডাকশান আসুক না কেন, গ্যাস ওভেনে রান্না করার সময় আগুনের তাতে তারপর যদি এরকম বাঙ্কার করে দেন, হেড হাইট কমে যায়, তাহলে সেই ঘরের আরামদায়ক হবে কি? সেই ঘরটা তো আরও কষ্টদায়ক হয়ে যাবে। সেই ঘরে যিনি রান্না করবেন তিনি তো হাঁসফাঁস করে মরবেন। একইভাবে সেটা পায়খানা করতে পায়খানা ঘরে যখন ঢুকবেন তখনও দেখবেন যেন হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, ঘরে প্রচণ্ড গরম লাগছে। তাহলে বোঝা গেল এখন ঘটনা তাহলে কি বাঙ্কার করা যাবে না? করা যেতে পারে। কোথায় করা যাবে বলুন তো? ধরুন একটা ওপেন বারান্দা, ব্যালকনি, ব্যালকনির চারিদিক ফাঁকা, ঠিক আছে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ একটা মডেল দেখাচ্ছি, দেখুন এখানটা পুরো ফাঁকা। তো এইরকম জায়গায় আপনি বাঙ্কার করতেই পারে, কারণ এর ফলে কী হবে, এই ফাঁকা জায়গায় তো খোলামেলা, এখানে ওই 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 ওইভাবে গরমটাকে আপনি অনুভব করতে পারবেন না, যার ফলে এর মাথাটাকে আপনি অ্যাজ এ বাঙ্কার ইউজ করতেই পারেন, বোঝাতে পারছি। কিন্তু কিন্তু সবসময় একটা জিনিস জেনে রাখবেন যে পায়খানার মাথায় আর রান্নাঘরের মাথায় কখনোই এরকম করার দরকার নেই। যদি মনে হয় যে আমার একটা ডেডিকেটেড কর্নার দরকার, আপনি একটা ছোটো ছোটো স্টোরেজ মতো রুম বার করে নিন না তার জন্য। এবার এখানে অনেকেই হয়তো সহমত করবে না যে না আমি করেছি এইভাবে করেছি সেইভাবে কিছু বুঝতে পারিনি। তবে এখানে ভিডিওর শেষ অংশে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস না বললে ভিডিওটা কমপ্লিট হবে না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন, আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছে, পুট্টি করা বাড়ি এবং নতুন বেশ কিছুদিন হয়নি, দু চার বছর হয়েছে, সেসব বাড়িতে বলছে ঘাম হচ্ছে। ঘাম কি? বিল্ডিং ঘামা আর মানুষ ঘামা ব্যাপারটা কীরকম? বিল্ডিং ঘেমে যাচ্ছে এটা আবার কীরকম শুনতে অড লাগলো না? বিল্ডিং ঘামা মানে হচ্ছে ঘর বাথরুমে দেখা যায় সবসময় জলের ব্যবহার হয়। আপনি স্নান করছেন, পায়খানা করছেন, প্রস্রাব করছেন, জলটা সবসময় ওখানে ইউজ হয় না, সেই জলটা জলীয় বাষ্পর আকারে ওই দেয়ালে, টাইলসে, পুট্টিতে, বিভিন্ন জায়গায় কিন্তু ময়শাটা গেইন করে, ভালো করে বুঝুন। এবং সেই ময়শাটা থেকে থেকে দেয়ালকে ড্যাম তৈরি করে, এবং আমরা প্রায়ই বলি যে ছাদের সিলিংটা ঘামছে, দেয়ালটা ঘামছে, তার পাশের ঘরটা ঘামছে। অ্যাকচুয়ালি ঘাম মানে কি? ময়শাটা ক্লিয়ার হচ্ছে না। ক্লিয়ার কেন হচ্ছে না? তার অন্যতম প্রধান কারণ হচ্ছে ভেন্টিলেশান সিস্টেম ঠিক নেই। এই নিয়ে কিন্তু অনেকদিন আগে একটা ভালো ভিডিও বানিয়েছিলাম, হ্যাঁ, যারা দেখেননি নতুন করে আরেকটু সাজিয়ে বলছি, হ্যাঁ, যে ভেন্টিলেশান সিস্টেম ঠিক নেই মানে কি, ওই যে আপনি বাথরুমের মাথায় বাঙ্কার করেছেন, ঘরটার হাইটকে আরও ছোটো করে দিয়েছেন, জীবনে কোনো দিন ঘরের ভেন্টিলেশান সিস্টেম ঠিক হবে না। আর বাথরুমের মাথায় তো করা উচিতই নয়, এই কারণে, কারণ ওই ভেন্টিলেশান সিস্টেম ঠিক না থাকার কারণে ওই আপনি যেটাকে ঘাম বলছেন ওইভাবে দেয়ালগুলো চাঁড়ে চলে যাচ্ছে, মানে সব দেয়াল নষ্ট হয়ে যাচ্ছে। এটা একজন ইঞ্জিনিয়ার আপনাকে বুঝিয়ে বলতে পারে, কিন্তু সাধারণ মানুষ কিন্তু এইসব ব্যাপারগুলোর এত গভীরে গিয়ে ভাবে না। তারপর বাড়িতে বসবাস করার সময় দেখে যে এখানে দেয়ালে ঘাম হচ্ছে, ওখানে রান্নাঘরে গরম লাগছে, পাশের বাড়ি অন্য লোকের বাড়িতে ঘুরে এসে দেখলাম তার রান্নাঘরটা খুব আরামদায়ক, তারও পূর্ব দিকে রান্নাঘর, আমারও পূর্ব দিকে রান্নাঘর, তারও 4 ফুটের জানলা, আমারও 4 ফুটের জানলা, কিন্তু ওর ঘরটা অত গরম নেই, আমার ঘরটা কেন গরম হচ্ছে? কন্ডিশনটা কী? তফাতটা কী? তফাতটা হচ্ছে ওর ঘরে বাঙ্কার নেই, আপনার ঘরে লফট ছাদ আছে, বাঙ্কার আছে, বোঝা গেল? পায়খানা বাদ দিয়ে ওরকম রেখেছেন, ছোটো ঘুমটি হয়ে গেছে, দেয়াল তো ঘামবেই, দেয়ালে তো ড্যাম্প আসবেই। এই জন্য আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট, এত সুন্দর করে বললাম যাতে আপনারা এই বিষয়ে আর কোনো দিন ভুল না করেন। যারা নতুন বাড়ি বানাতে যাচ্ছেন তারা সচেতন হয়ে যান, আর যারা পুরনো বাড়ি বানিয়ে ভাবছেন যে এগুলো কেন হচ্ছে তারা কারণটা জেনে যান, যার ফলে আপনিও অন্য মানুষকে সচেতন করতে পারবেন। আচ্ছা, আপনি এই চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করবেন জানেন? কারণ বাড়ি নির্মাণ বিষয়ে বাংলার একমাত্র কুমার কনস্ট্রাকশনই হলো এমন একটি চ্যানেল যেটা সঠিক পরামর্শ দেয়। তাই দেরি না করে অতি সত্তর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে থাকুন। তবে এখনও পর্যন্ত আপনারা যারা এই দুটো ভিডিও দেখেননি গিয়ে দেখবেন, আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই দুমদাম পেয়ে যাবেন, যার ফলে আপনাকে আর কেউ কোনো দিন বাড়ি নির্মাণের ব্যাপারে অন্তত ঠকাতে পারবে না।